দর্শক ওয়াও, ব্যাটে বলে উজ্জ্বল সাকিব, অবিশ্বাস্য বোলিং করে দুই ওভারে মাত্র একটি রান খরচে গুরুত্বপূর্ণ দুইটি উইকেট শিকার করেন। এছাড়াও ব্যাট হাতে মাত্র 12 বলে 19 রানের এক কেমিও ইনিংস খেলেন, কিন্তু তারপরও টানা দুটি ম্যাচ হারতে হয়েছে বাংলা টাইগার্সের। দর্শক বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনেই। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে 66 রানের বেশি করতে পারেনি বাংলা টাইগার্স। মামুলি রক্ষের পর প্রথম ওভারে কুরুচে বোলিং করেন জশুয়া লিটল, তার ওভারে খরচ হয় 17 রান। দ্বিতীয় ওভারে পাকিস্তানি পেসার ইমরান খানও ছিলেন কুরুচে, তিনি দেন 16 রান। যদিও সেই ওভারে এভি লুইসের উইকেট তুলে নেন তিনি। এরপর বোলিংয়ে আসেন সাকিব আল হাসান, রিজের প্রথম ওভারে প্রথম বলে ব্যবধানে তুলে নেন জোড়া 2টি উইকেট। তাছাড়া দলের বাকি বোলারদের বাজে বোলিংয়ে এবং বাংলা টাইগার্সের টপ অর্ডার ব্যাটসম্যানের বাজে ব্যাটিংয়ের কারণে ব্যাটিংয়ে ম্যাচ হারতে হয়েছে টানা 2টি ম্যাচ।